আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরেনাজ মমে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কক্সবাজার জেল গেটে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি মামলার বাকি সাত আসামির র‍্যাব হেফাজতে রিমান্ডে থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তার সহায়তার পরে তাদের জবানবন্দি নেওয়ার কথা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে আজ আরও ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজন কলেজ অধ্যক্ষ সহ ১০ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী খুলনায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন বগুড়ায় মারা গেছে আরও ২ জন বরিশালে করোনায় মারা গেছে এক বৃদ্ধ এছাড়া বরিশাল বিভাগে ৬ জন পুলিশ নার্স নতুন আক্রান্ত ৫০ জন করোনায় কুষ্টিয়ায় ১ জনের মৃত্যু হয়েছে জেলায় নতুন শনাক্ত ৪৪ জন এছাড়া নোয়াখালীতে ২৫ জন শেরপুরে ৭ জন নেত্রকোনায় ১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় ২,৯৪,০০০এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এর প্রাদুর্ভাব শুরুর পর এ যাবৎকালে যা একদিনে সর্বোচ্চ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে বিশ্বজুড়ে এই ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ২,১৪,০০০ ছাড়িয়েছে মৃত্যু হয়েছে ৭,৭১,০০০এরও বেশি মানুষের করোনা আক্রান্ত মৃত্যুর হিসেবে এখন শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখেরও বেশি মৃত্যু ছাড়িয়েছে ১,৭০,০০০ ভারতে করোনা মৃতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে আক্রান্ত প্রায় ২৬ লাখ কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় পেশাদার কূটনীতিক ডক্টর খলিলুর রহমান অতিরিক্ত সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি ১৯৮৫ সালের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ছিলেন এবার শেয়ার বাজারের খবর উত্তরা ফিনান্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পরিষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২৩ আগস্ট বিকেল ৫টায় উত্তরা ফিনান্স এবং ২০ আগস্ট একই সময়ে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের সভা অনুষ্ঠিত হবে সভায় উত্তরা ফিনান্সের ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসেব বছর এবং ৩১ মার্চ ও ৩০ জুন তারিখে সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে ২০১৮ সালে কোম্পানিটির ২০% লভ্যাংশ দেওয়া ছিল এছাড়া পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ৩০ জুন পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারীদের শেয়ার লিংক অ্যাকাউন্টে দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন করছে ক্রেস্ট সিকিউরিটি বিনিয়োগকারী পরিষদ ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন শেষে ডিএসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সানাউল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বিনিয়োগকারীরা এ সময় আগামী এক মাসের মধ্যে বিনিয়োগকারীদের শেয়ার লিংক অ্যাকাউন্টে হস্তান্তর করার আশ্বাস দেন তিনি গত ২২ জুন থেকে ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক কর্মকর্তা কর্মচারীরা পূর্ব ঘোষণা ছাড়াই ব্রোকারেজ হাউজের হেড অফিস সহ শাখা অফিসগুলো বন্ধ করে দেয় পরে ব্রোকারেজ হাউজের সব কার্যক্রম বন্ধ করে ডিপিতে থাকা শেয়ারগুলো নিজেদের জিম্মায় নেয় ডিএসই দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ